দরজায় কড়া নেড়ে জানান দিচ্ছে শীতের বার্তা। শীত থেকে রক্ষা পেতে প্রতি বছরের ন্যায় এবছরেও পুরাতন শীত পোশাকের বাজারে প্রস্তুত ব্যবসায়ীরা। পোশাক নিয়ে অপেক্ষায় এখন ক্রেতাদের। তবে এবছর গাইডের দাম আরো বৃদ্ধি হওয়ায় চিন্তিত ব্যবসায়ীরা। এখন বর্তমান যে গাইড আসতেছে, এতে চাইরা না ভালো জিনিস পাওয়া যাচ্ছে এবং বারো আনাই খারাপ জিনিস। এই বারো আনাকে আমরা আধা মাংনায় বিক্রি করি, আর এই চাইরেনা দিয়ে আমরা গাইডের টাকা তুলি এবং নিজের মজদুরি উঠাবার চেষ্টা করি। অনেক সময় উঠে, অনেক সময় উঠে না। 2000 টাকার মাল এখন বর্তমান 3000 টাকা হয়েছে, 8000 টাকার গাঠি 9000 টাকা হয়েছে। একটা গাঠিতে চিটাগাং থেকে রংপুর আসতে কয় টাকা খরচ পড়ে? ক্ষুদ্র যারা গ্রাম থেকে যারা আসে তারা তো দাম, তারা খাবারই পাচ্ছে না, দাম করবে কি? রংপুর নগরীর আলমনগর কেজি মার্কেট ঘুরে দেখা গেছে পথের দুধারে থরথরে সাজানো হয়েছে রং বেরঙের সোয়েটার, কোট, জ্যাকেট, চাদর, ট্রাউজার, টুপি, মাফলার সহ প্রয়োজনীয় শীতবস্ত্র। পোশাক ভেদে দামেও রয়েছে পার্থক্য। গাইডের দামের উপর ভিত্তি করে প্রতি পিস পোশাকে বাড়াতে হচ্ছে দাম, ফলে দর কষাকষিতে হয়রানি হচ্ছে ক্রেতাদের সাথে, এমনটি বলছেন বিক্রেতারা। একটা জিনিস আমাদের গায়ে পড়তেছে, এটা বলুন 100 টাকা, দেখা যাচ্ছে তো 50 টাকা। কাস্টমারের সাথে দামে বলে না, আমাদের মাল বেচতে পারতেছি না। গতবার যে গেঞ্জি বেশি 50 টাকা, এখন খরিদারি করতে যা আমাদের 50 টাকা, বেচতে হবে আমাদেরকে 60 টাকা 70 টাকা, 3000 1500 1200 1000, এরকম প্রতিটা বেড়ে বাড়ছে। ওই ব্যবসা এখন নাই, এখন আগের চেয়ে মালও খারাপ, পড়ে দামও বেশি। এখন তো যে রৌদ্রের তাপমাত্রা, কাস্টমার নাই, ঠান্ডা থাকলে একটা আশা করা যায় যে মাল 30 টাকা কিন্তু ওখানে 40-45 টাকা বিক্রি করা লাগে, আবার কিছু থাকে, এটা সব জায়গাতে আর কি বাড়ছে, এখানে বাড়লে ওখানে বেশি পারে, এটি তো নিয়ম। অগ্রহায়ণ থেকে মাঘ মাস পর্যন্ত শীতের পোশাকের ব্যবসায় এখন পর্যন্ত কেটে গেছে 1 সপ্তাহ, তবুও যেন পুরো বাজার জুড়ে ক্রেতা শূন্যতা। যদি শীত না পড়ে তাহলে তো লোকসান হবে, এই অবস্থা থাকলে মার্কেটের অবস্থা তো দেখতেই হবে, ক্রেতা নাই। যদি শীত পড়ে তাহলে বেচা কিনা বাড়বে এবং পুষায় নিতে পারবো তো। এমনকি অবরোধের প্রভাবও পড়েছে ব্যবসায়, এমনটি বলছেন পাইকাররা। শীতকে ঘিরে মৌসুমি ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসে বাহারি পোশাকের। নিম্ন মধ্যবিত্ত আয়ের লোকজন নির্ভর করে থাকেন পুরাতন শীত পোশাকের উপর, তাই স্থানীয়রা ছাড়াও পোশাক কিনতে ছুটে আসেন দূর দূরান্ত থেকে। মৌসুমি ব্যবসায় জমজমাট দোকান সাজিয়ে প্রস্তুত ব্যবসায়ীরা। বর্ণালী জামান, বার্তা 24, রংপুর।